বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মনিরা হোসেন সবুজ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। মনিস ফ্যামিলি অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়েছি। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না রেসিপি দেখাবো আমি। আমার উপকরণ লাগতেছে চিংড়ি মাছ, পটল, সাদা তেল, পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ, গুঁড়ো হলুদ, গুঁড়ো মশলা, পাঁচফোড়ন গুঁড়ো। চলেন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, পটল দিয়ে দিব, সাদা তেলটা অ্যাড করব, মরিচ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, লবণটা আমরা স্বাদ মতো দিব, গুঁড়ো মশলা এক চামচ দিয়ে দিব, পাঁচফোড়ন গুঁড়োটাও সামান্য দিব। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন, এটা আমার মাখানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ পানি দেব, সামান্য। এখন ঢাকনা দিব, গ্যাসটা অন করে দিই। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসব। আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে এসেছি। দেখেন আমার রান্নাটা শেষের পথে, তেল ছড়াচ্ছে চারিদিকে। এটাকে আমি এখন নামিয়ে নিব। দেখেন খুব সহজেই চিংড়ি মাছের রেসিপিটি হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।